ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 5টা 5, আর মঙ্গলবার। আমি আজকে কোর্টে যাইনি, আমি মানডে গেছিলাম। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তাই ভাবলাম একটু মানে ব্লগ করি। আর আমি ডেলি ব্লগ দিতে পারছি না, হ্যাঁ, কারণ মাঝে মধ্যেই আমি কোর্টে যাচ্ছি কাজে, তাই জন্য দিতে পারছি না। আর এখন আমি কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, একাই যাচ্ছি, কারণ হাজবেন্ডের অফিস আর আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি, বিকেল 5টায় যেতে বলেছে, যেতে হবে বাঘাযতীন। তো ভাবলাম ঠিক আছে, সকাল থেকে তো ব্লগ করিনি, তাই জন্য আমি ভাবলাম যে চলো এটা বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো একা একাই যাচ্ছি, কারণ আমার যারা পুরনো বন্ধু আছো তারা জানবে, যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না। সেটা হচ্ছে যে আমার দুটো নিচের দাঁতের জ লাইনটা ছোটো বলে ওই হাড় কেটে অপারেশন হয়েছিল, সেখানে একটু প্রবলেম হচ্ছে, আর ওপরের এই দাঁতটায় একটু প্রবলেম করছে, মানে টনটন করছে, কিছু খেলে ব্যথা করছে। তাই ভাবলাম যে না, তো ডাক্তারের কাছে যেতে হবে। আসলে ফ্যানটা অফ করে কথা বলছি, সেই জন্য খুব গরম লাগছে। তো ওই জন্য এখন যাব ডাক্তারের কাছে। ডাক্তার বসবে 5টা থেকে 7:30, তো পৌঁছাতে পৌঁছাতে তো মোটামুটি 6টা সাড়ে 6টা হবে। আর বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, কি হবে জানি না, হাঁপিয়ে গেছি গরমে। আচ্ছা বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলছি, সেটা হচ্ছে যারা নতুন বন্ধু আমি করছি না, তারা আমাকে সাবস্ক্রাইব করছো কিন্তু কোনো মানে ইয়ে হচ্ছে না, জয়েন্ট হচ্ছে না, আর তারা মনে হয় পুরো ভিডিও দেখে করছো না বা স্কিপ করে করে করছো, বুঝতে পারছি না। রাত্রেবেলা একটা আমার ইয়ে দেখায় যে 3টে 4টে বেড়ে গেল, আবার সকালবেলা দেখি কমে গেল, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আর যারা পুরনো বন্ধু আছো তারা কি কেটে নিচ্ছ নাকি কি, কিছুই বুঝতে পারছি না। আমার যখন সময় হয় তোমাদের ভিডিওগুলো দেখি। আর আরেকটা কথা খুব বলতে বাধ্য হচ্ছি, যারা আর কি এক্সপেক্ট করো যে তোমাদের ভিডিও পুরো দেখা হচ্ছে না, কেন হচ্ছে না, এটা নিয়ে অনেকেই অনেক রকম বলে, তো তারা অ্যাকচুয়ালি কি সবার ভিডিও দেখো যাদেরকে বলছো বা যাদের উদ্দেশ্যে বলছো? আমার তো মনে হয় না। তো নিজে যেটা করবে সেটাই অন্যের থেকে এক্সপেক্ট করা আমার মনে হয় ভালো, ঠিক আছে? আর আমি যাদেরকে মানে নতুন বন্ধু করেছি, আমি জানি যে আমি পুরোটা ভিউ করে, তবে নইলে আমার নিজের চ্যানেলেরও ক্ষতি, ওই ফট করে 2 মিনিট দেখে করে দিলাম, এটা ঠিক না জিনিসটা। আর যাদের ভিডিও বা ব্লগ 15-16 মিনিট হয়, সত্যি কথা বলতে তাদের ব্লগ আমি 6 থেকে 7 মিনিট দেখি, কারণ পুরো 15 মিনিট দেখা কারোরই সম্ভব না। আর যাদের 4 মিনিটের হয়, 3 মিনিটের হয়, তাদেরটা কিন্তু পুরোটাই দেখি। তো জানি না কেন কি ব্যাপার, সেটা বুঝতে পারি না। আর বোঝার চেষ্টা করা বন্ধই প্রায় করে দিয়েছি, তাও মাঝে মধ্যে মনে হয় বলে তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, মনে হয় যে এটা কেন হচ্ছে, তোমাদের ক্ষেত্রেও সেটা হচ্ছে কি না, এই জন্যই বললাম যে যারা নতুন করছো তারা প্লিজ পুরোটা ভিউ করে তারপরে প্লিজ করো, নাহলে কিন্তু অ্যাড হচ্ছে না, বারবারই বলছি। আর এটা ব্লগের শেষে বলি, তাই জন্য আজকে প্রথমে বললাম, কারণ শেষ অবধি হয়তো কেউ নাও দেখতে পারে, তাই জন্য। তো চলো আর বেশি কথা বলবো না, এখন ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি আবার কি বলে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মাস্ক পরে নিয়েছি, আর সব থেকে এসেন্সিয়াল জিনিস স্যানিটাইজার, ছাতা। তো চলো বেরিয়ে পড়ি, এখন লিফটে নামছি। চলো সাথে থাকো। বেরোতে না বেরোতেই দেখো, বেরোতে না বেরোতেই বৃষ্টি স্টার্ট, ঠিক আছে? তো চলো যতটা পারবো শেয়ার করবো। আর রাস্তাঘাটে ব্লগিং করা বুঝতেই তো পারো, সবাই বোকার মতো তাকিয়ে থাকে, কি পাগল টাগল ভাবে কে জানে। তো চলো এখন অটো ধরি, চলো। দেখো অন্ধকার, আসলে 5:30 বেজে গেছে, তো অটো পেয়েছি বাড়ির সামনে থেকেই, ঠিক আছে? তো চলো সাথে থাকো। বন্ধুরা এখন এসে পৌঁছেছি গড়িয়া 5 মাথা মোড়।
আবার এখান থেকে অটো করেই এলাম, আবার এখান থেকে একটা বাঘা যতীনের অটোতে চড়তে হবে। তো দুটো অটো চেঞ্জ আর একটা রিক্সা, তো চলো সঙ্গে থাকো। এখন রাস্তা ক্রস করব, বৃষ্টিটা একটু ধরেছে, তো রাস্তা ক্রস করব, এখন আর কথা বলতে পারছি না, তো চলো। আমাদের গড়িয়াবাজার যে জমজমাট দেখতেই পাচ্ছ, আর এখন বৃষ্টিটা একটু ধরেছে, তো চলো বাঘা যতীনের অটো যাতে উঠে যাই, তারপরে আবার কথা বলছি। দেখছো কত ভিড়, তো চলো। বন্ধুরা অটোর লাইন, আগে থেকে বাঘা যতীনের অটো ধরতে হবে, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি রিক্সায় উঠে গেছি। আমার সাইকেল রিক্সা বেশ ভালো লাগে, কিন্তু টানা রিক্সা খুব খারাপ লাগে, কারণ ওরা কত কষ্ট করে টানে না, আমার কেমন লাগে যে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে। আমার বাপের বাড়ির সাইডে সবই কিন্তু হাতে টানা রিক্সা, কিন্তু সাইকেল রিক্সা ঠিক লাগে, ঠিক আছে, ওটা খারাপ লাগে। প্রচণ্ড ভিড়, আর এখন যাচ্ছি আমি লাস্ট যানবাহনে চড়েছি, দুটো অটো পাল্টানো হয়ে গেল, এখন হচ্ছে রিক্সা। তো বেশ ভালোই লাগছে, দেখো চারিদিকে একটা মার্কেটিংয়ের ব্যাপার, সবাই এখনও লাস্ট মোমেন্ট শপিং চলছে, তো ভালোই। এখানে মার্কেট খারাপ না, গড়িয়ায় মার্কেট ভালো। সাইকেল রিক্সা, তারপরে ট্রাম, এগুলো চড়তে খুব মজা লাগে। নৌকা, কাদের এগুলো চড়তে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলো আর বেশি বকবক করবো না, রাস্তার লোক আমাকে পাগল ভাবছে। লাস্ট পৌঁছে গেছি এই ডাক্তারখানায়। লাস্ট এসে পৌঁছালাম, উনি একটা পেশেন্ট দেখছে, তারপরে আমাকে দেখবে। এখন পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 6:15, তাড়াতাড়ি পৌঁছেছি। তো রিক্সাওয়ালাটা একটু ঝামেলা করছিল খুচরো নিয়ে, তো চলো। হ্যালো, এখন বাজে 8টা, আর 8টার সময় আমি জাস্ট পৌঁছালাম বাড়িতে। এখন ফ্রেশ আপ হবো তারপরে, আর ডাক্তার কি বললো সেটা শুনে নাও। যেটা ভয় পেয়েছিলাম সেটাই, যে বলল ওপরের দাঁতটায় ক্যাভিটি হয়ে গেছে, ওখানে ব্রাশ পৌঁছায় না, তাই জন্য ওটা তুলতে হবে। তো আমি বললাম এখন তুলবো না, সামনে পুজো, পুজোর পরে। তো বুঝতে পারছো আমার দাঁত নিয়ে কি মানে নাজেহাল হচ্ছি আমি, কিছু করার নেই, ওটা তুলবো পুজোর পরে। আর ফেরার সময় সংসারের কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, সেগুলো চলো দেখে নাও একটু কী কী কিনলাম, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এইটা, এই ঢাকাগুলো যারা ইউজ করো জানো খুবই হেল্পফুল, দুটো কিনেছি। আচ্ছা, এখানে শশা কিনেছি, ওখানে নারকোল, কারণ আমার শাশুড়ি মা বলেছিলেন যে নারকোল নিয়ে আসবে, ওই চিংড়ি মাছ দিয়ে কি বানাবে। আর মায়ের পছন্দের এই নামকিন বিস্কিট, মুড়ি আর থিনারারুট বিস্কিট, এই হলো বাজারপত্র একটু একটু করে এনেছি। দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি, আর ফ্যান চালাতে তো পারছি না, কারণ ডাইনিংয়ে আমাদের এসি নেই, আর সবসময় এসি চালানো যায় না। আর সবথেকে বেস্ট টাইম হচ্ছে যারা ব্লগিং করে তাদের জন্য হচ্ছে শীতকাল। আজকে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম এই কথাটা, যে শীতকালে কারোর কোনো অসুবিধা হবে না ব্লগিং করতে, পাখা নেবাতে হবে না, এসি চালাতে হবে না। দেখো কীরকম ঘামছি, পুরোটা হেঁটে এসছি। তো যাই হোক, আর ব্লগটা বড় করব না, যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। যারা নতুন বন্ধু তারা প্লিজ পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।